পাটের সুদিন ফেরাতে প্রয়োজনে প্রণোদনা দেয়া হবে ব্যবসায়ীদের, বললেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওবায়দুল কাদের মুক্তিযোদ্ধা আর বেগম খালেদা জিয়া দণ্ডপ্রাপ্ত আসামি, বললেন মাহবুবুল আলম হানিফ। কুমিল্লার মামলায় বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার 6 মাসের জামিন। ঘনিয়ে আসছে ভোটের দিন, জমে উঠছে ডাকসু নির্বাচনের প্রচারণা। আসসালামু আলাইকুম, আমন্ত্রণ কর্ণফুলী সংবাদে আপনাদের সাথে আছি আমি রোকনউদ্দিন। দর্শক এতক্ষণ শুনছিলেন সাইমা প্রপার্টিজ প্রাইভেট লিমিটেড সংবাদ শিরোনাম। এবার পুরো খবর। দালান নির্মাণের এক বিশ্বস্ত প্রতিষ্ঠান সাইমা প্রপার্টিজ প্রাইভেট লিমিটেড আপনার উপরে ওঠার সঙ্গী। সরকারের পাশাপাশি পাটের সুদিন ফেরাতে বেসরকারি খাতের উদ্যোগ প্রত্যাশা করে প্রধানমন্ত্রী বলেছেন প্রয়োজনে প্রণোদনা দেয়া হবে ব্যবসায়ীদের। সকালে জাতীয় পাট দিবসের উদ্বোধনী অনুষ্ঠানে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বক্তব্য রাখেন তিনি। সরকারের পক্ষ থেকে পাটের বহুমুখী ব্যবহার নিশ্চিত করা হচ্ছে জানিয়ে শেখ হাসিনা বলেন যে কোনো মূল্যে সোনালী আঁশের ঐতিহ্য ফেরাতে হবে। পাটের কোনো কিছুই কিন্তু ফেলা যায় না, সবই কিন্তু কাজে লাগানো যায়, কিন্তু এর জন্য প্রচুর গবেষণা প্রয়োজন এবং অবশ্যই বিশেষ প্রণোদনাও প্রয়োজন, এবং আমরা কিন্তু সেটা করে যাচ্ছি। চিকিৎসা নিয়ে ওবায়দুল কাদেরের মতো একজন মুক্তিযোদ্ধার সঙ্গে বেগম খালেদা জিয়ার তুলনা চলে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ। সকালে রাজধানীর ধানমন্ডিতে দলীয় সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি। সিঙ্গাপুরে চিকিৎসাধীন ওবায়দুল কাদেরের স্বাস্থ্যের অবস্থা ধীরে ধীরে উন্নতি হচ্ছে এবং এখন আর তার অবস্থা সংকটাপন্ন নয় বলেও জানান হানিফ। তিনি বলেন স্বাস্থ্যগত অবস্থা আরও উন্নতি হলে এক সপ্তাহ পর ওবায়দুল কাদেরের বাইপাস সার্জারি করা হতে পারে। আমাদের যে সকল বিভিন্ন নেতৃবৃন্দ ওই সময় আমাদের দলের সাধারণ সম্পর্কে দেখতে গিয়েছিলেন, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ যারা দেখতে গিয়েছিলেন, তাদের সকলের প্রতি আমরা কৃতজ্ঞতা জানাই যে মানুষ মানুষের জন্য আমরা রাজনীতি করলেও সব কিছুর ঊর্ধ্বে আমরা একজন মানুষ, সেই হিসাবে আমরা পরস্পর পরস্পরের সেই তাদের শ্রদ্ধা আন্তরিকতা এটা থাকবে, এটাই স্বাভাবিক। উনি এক সপ্তাহের মধ্যে স্টেবল হলে তারপরে ওনাকে হয়তো যে হার্টের যে ব্লকগুলো আছে সেই ব্লকগুলো রিমুভ করার জন্য ওনাকে হয়তো বাইপাস সার্জারি করা হতে পারে। কুমিল্লায় বাস পুড়িয়ে মানুষ হত্যার অভিযোগে করা মামলায় 6 মাসের জামিন পেয়েছেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি এস এম মুজিবুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দিয়েছেন। জামিন চেয়ে খালেদা জিয়ার করা আবেদনের উপর শুনানি হয়। খালেদা জিয়ার আইনজীবী জানান এই মামলায় জামিন হলেও অন্য মামলা থাকায় তিনি এখনই মুক্তি পাচ্ছেন না। ভোটের দিন যত ঘনিয়ে আসছে তত জমে উঠছে ডাকসু নির্বাচনের প্রচারণা। শিক্ষার্থীদের কাছে গিয়ে ভোট চাচ্ছেন বিভিন্ন প্যানেলের প্রার্থীরা, দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। ছাত্রলীগ হলগুলোতে সভার মাধ্যমে তুলে ধরছে তাদের প্যানেল পরিচিতি। অন্য সংগঠনগুলো একাডেমিক ভবন আশপাশ ও গ্রন্থাগারের সামনে লিফলেট বিতরণ করছে। স্বতন্ত্র প্রার্থীরাও নানা রকম অভিনব পদ্ধতিতে ভোটারদের আকৃষ্ট করছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে জমে উঠেছে প্রচারণা। আগামী 11 মার্চ অনুষ্ঠিত হবে এই ডাকসু নির্বাচন। আমি ইফ রহমান হলে আমার আলিম রাহিম এবং আলামিন পরিষদের যে পূর্ণাঙ্গ প্যানেল আছে আমি মনে করি সেটি একদম পরিপূর্ণ একটি প্যানেল, সেটা বাংলাদেশ ছাত্রলীগ মনোনীত এবং সম্মিলিত শিক্ষার্থী সংসদ সমর্থিত প্যানেল। এই প্যানেল বিজয় হলে আমি মনে করি সাধারণ শিক্ষার্থীদের যে অধিকার সে অধিকারগুলো নিশ্চিত করতে পারব। এখানে সবাই নির্বিঘ্নে এসে প্রচারণা চালাচ্ছে, ভোটারদের সাথে সবার একটা যোগসাজশ রয়েছে। এগুলো প্রোপাগান্ডা, এগুলো আসলে মানে হচ্ছে আগামী 11 তারিখের যে নির্বাচন আছে এই নির্বাচনকে বানচাল করার একটা পায় তারা। আমরা বিশ্বাস করি যে আগামী 11 মার্চের যে ডাকসু নির্বাচন আছে এই ডাকসু নির্বাচনে সম্মিলিত ছাত্র শিক্ষার্থী যে আমাদের প্যানেল আছে এই প্যানেল নিরঙ্কুশ বিজয় ছিনিয়ে আনবে।
নাগরিক স্বার্থে পুরান ঢাকা থেকে রাসায়নিক কারখানা সরানোর অভিযান চলবে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র সাইদ খোকন। তবে দাহ্য নয় এমন রাসায়নিক সরানো হবে না বলেও জানান তিনি। আর রাসায়নিক কারখানা দ্রুত সরাতে রোডম্যাপ তৈরি করা হবে বলেও জানান প্রধানমন্ত্রীর বেসরকারি খাত বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান। সকালে নগর ভবনে পুরান ঢাকার ঝুঁকিপূর্ণ ব্যবসা নিয়ে এক আলোচনায় এই কথা বলেন তারা। যদি কোথাও কোনো অতি ঝুঁকিপূর্ণ অগ্নিকাণ্ডের জন্য সহায়ক এমন কোনো কেমিক্যাল টাস্কফোর্স নিশ্চিত হন, তাহলে তাকে অবশ্যই আইনের আওতায় আনতে হবে। দীর্ঘ এক বছরের অধিক সময় ধরে কারাবন্দী দলের চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও তার সুচিকিৎসার দাবিতে মানববন্ধন করেছে বিএনপি। দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ দলের সিনিয়র নেতারা বক্তব্য রাখেন। পূর্ব ঘোষিত এই মানববন্ধনে বিএনপি কৃষক দল, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ঢাকা মহানগর বিএনপির বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরাও খণ্ড খণ্ড মিছিল নিয়ে যোগ দেন। বহুল আলোচিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর রাজপথে এটি বিএনপির দ্বিতীয় কর্মসূচি। তাদেরকেও মিথ্যা মামলা দিয়ে মিথ্যা অজুহাতে তাদেরকে মামলা করা হয়েছে, তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে এবং আটক করে রাখা হয়েছে। এইভাবেই এই দখলদারি সরকার, বেআইনি অবৈধ সরকার তার ক্ষমতা করছে ও একদলীয় শাসন ব্যবস্থা প্রবর্তন করতে যাচ্ছে। এই গণতন্ত্রকে পুনরুদ্ধার করতে প্রথম কাজ যেটি আমাদের করতে হবে সেটি হচ্ছে কিন্তু তারপরেও আমরা তাকে মুক্ত করতে পারি নাই। এই জন্য পারি নাই কারণ সরকারের রাজনৈতিক প্রভাবের কারণেই আজকে জামিন যোগ্য একজন আসামি তাই তিনি জামিন পাচ্ছেন না। রংপুরে জাতীয় পাট দিবস 2019 উদযাপন উপলক্ষে সোনালি আঁশের সোনার দেশ, পাট পণ্যের বাংলাদেশ, এই প্রতিপাদ্য ও পাটের হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতে দ্বিতীয়বারের মতো রংপুরে জাতীয় পাট দিবস উপলক্ষে এক বর্ণাঢ্য র্যালি বের করা হয়। সকালে রংপুর জেলা প্রশাসকের কার্যালয় থেকে র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয়ে এসে শেষ হয়। পাট অধিদপ্তর, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের আয়োজনে জেলা প্রশাসনের সহযোগিতায় অতিরিক্ত জেলা প্রশাসক সৈয়দ এনামুল কবিরের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন রংপুরের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক রুহুল আমিন মিয়া। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার আবু মারুফ হোসেন, রংপুর আওয়ামী লীগের সভাপতি মমতাজউদ্দিন আহমেদ প্রমুখ। সংবাদ শেষ করব, তার আগে সাইমার প্রপার্টিস প্রাইভেট লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানিয়ে দেব আরও একবার। পাটের সুদিন ফেরাতে প্রয়োজনে প্রণোদনা দেয়া হবে ব্যবসায়ীদের বললেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওবায়দুল কাদের মুক্তিযোদ্ধা আর বেগম খালেদা জিয়া দণ্ডপ্রাপ্ত আসামি বললেন মাহবুবুল আলম হানিফ। কুমিল্লার মামলায় বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার 6 মাসের জামিন। ঘনিয়ে আসছে ভোটের দিন, জমে উঠছে ডাকসু নির্বাচনের প্রচারণা। দর্শক, এই ছিল এখনকার সংবাদ। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। দালান নির্মাণের এক বিশ্বস্ত প্রতিষ্ঠান সাইমা প্রপার্টিজ প্রাইভেট লিমিটেড আপনার উপরে ওঠার সঙ্গী।